পরে যে গোর্খাটা এত টাইট হওয়ার কারণে ওদের উঁচু নিচু অংশগুলো সহজে বলা যায়। রসুল্লাহ তো ওই বোরকা পরা শরিয়াতে হারাম বলেছে। এবার কেউ যদি ফতোয়া দেয় যে বোরকা পরতে হবে, বোরকা পরতে হবে, কিন্তু বোরকা যদি টাইট হয় উঁচু নিচু জায়গা জানা দেয়, রসুল তো বলেছে ওই বোরকা পরা হারাম। যারা বলে তো শাড়ি পরে নামাজ হবে না, যারা আমি বলতে বোরকা পরে হলো না, কি হবে বল, এবার কি করবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বসতে হবে, শাড়ি পরে নামাজ হবে না। ফের বলছি, 1500 বছর রসুলুল্লাহ চলে গেছেন, এর পরে এর আগে এমন কোন পৃথিবীর কোন হাদিস নেই যে রসুল বলেছেন শাড়ি পরে নামাজ হবে না। তবে একটাই কথা খেয়াল রাখবেন, আমাদের মায়েরা এরা 24 ঘন্টা কাজকর্ম করে, শাড়িটা ওলট পালট হয়ে যায়, কিন্তু নামাজ পড়ার সময় এরা শাড়িটা পর্যাপ্ত পরিমাণ ঢেকে নেয় যে শাড়ি পরে নামাজ হবে না। আমার ভাহেরে হাদিসরা ফতোয়া দিয়েছে, নাইটি পড়তে হবে কিনা, সালোয়ার কামিজ পড়তে হবে কিনা, বোরকা পড়তে হবে কিনা, চুড়িদার পড়তে হবে কিনা, ওরা ব্যাখ্যা দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী একবার বলে যায়নি শাড়ি পরে নামাজ পড়তে হবে, বলে যায়নি বোরকা পরে নামাজ পড়তে হবে, নবী বলে যায়নি সালোয়ার কামিজ পরে নামাজ পড়তে হবে, নবী বলে যায়নি যে নাইটি পরে নামাজ হবে না। এমন কোন পৃথিবীর জমিনে কোন হাদিস নাজিল হয়নি। তবে নবী একটাই কথা বলেছেন, ও দুনিয়ার নারীরা জেনে রেখে দাও, তোমাদের পর্দা করতে হবে, পর্দা করতে হবে, পর্দাটাই সবচাইতে বড় ফরজ। আপনি যদি বলেন আমার শাড়িতে পর্দা হয় না, আমি বোরকা পরবো, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি এমন কিছু মেয়েরা, এমন কিছু মায়েরা, তারা বোরকা পরে, যে বোরকাটা এত টাইট, টাইট হওয়ার কারণে ওদের উঁচু নিচু অংশগুলো সহজে বোঝা যায়। রসুল্লাহ তো ওই বোরকা পরা শরিয়াতে হারাম বলেছে। এবার কেউ যদি ফতোয়া দেয় যে বোরকা পরতে হবে, বোরকা পরতে হবে, কিন্তু বোরকা যদি টাইট হয় উঁচু নিচু জায়গা জানা দেয়, রসুল তো বলেছে ওই বোরকা পরা হারাম। যারা বলে তো শাড়ি পরে নামাজ হবে না, যারা আমি বলতে বোরকা পরে হলো না, কি হবে বল, এবার কি করবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বসতে হবে, শাড়ি পরে নামাজ হবে না। ফের বলছি, 1500 বছর রসুলুল্লাহ চলে গেছেন, এর পরে এর আগে এমন কোন পৃথিবীর কোন হাদিস নেই যে রসুল বলেছেন শাড়ি পরে নামাজ হবে না। তবে একটাই কথা খেয়াল রাখবেন, আমাদের মায়েরা এরা 24 ঘন্টা কাজকর্ম করে, শাড়িটা ওলট পালট হয়ে যায়, কিন্তু নামাজ পড়ার সময় এরা শাড়িটা পর্যাপ্ত পরিমাণ ঢেকে নেয়। তাই যারা ওলট পালট শাড়ি দেখেছে।